আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আরেকটি নকশি পিঠার ডিজাইন নিয়ে চলে আসলাম আজকের এই ডিজাইনটি আমি পেপসির বোতলের ছিপি দিয়ে করছি এটা খুবই একটি সহজ একটি ডিজাইন আমি পেপসির বোতলের ছিপি দিয়ে প্রত্যেকটা সার্কেল করে নিলাম প্রত্যেকটা সার্কেলগুলো আমি আবার নকশি কাটা দিয়ে এঁকে নিচ্ছি এখন আমি রাউন্ড সার্কেলগুলো খেজুরের কাটা দিয়ে অ্যাঙ্গেল করে উঠিয়ে নিচ্ছি এই ডিজাইনটা আমার প্রায় প্রতিটাই নকশি পিঠাতেই একটু একটু হলেও আছে রাউন্ড সার্কেলটা এটা খুব সুন্দর লাগে তাই আমি এটা প্রায় প্রত্যেকটা পিঠার ডিজাইনেই একটু হলেও রাখি ভালো লাগে এটা দেখতে আমার প্রায় হয়ে গিয়েছে চারটা সার্কেল হয়ে গিয়েছে এভাবে আমি সাতটা সার্কেল তৈরি করে নিব আপনারা যারা নতুন শিখছেন বা শিখতে চাচ্ছেন এই ভিডিওগুলো খুব কাজে লাগবে আপনাদের জন্য এখন আমি প্রত্যেকটা সার্কেলের পাশ দিয়ে আমি যে অংশটা বেশি আছে সেটা কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি সাইডে কেটে নিব সুন্দর করে ডিজাইন করে আমার পিঠার ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন